আসসালামু আলাইকুম, প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতি মারিন, আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আবারও নতুন টিপস নিয়ে কিছু হাজির হয়েছি, আশা করছি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই টিপসে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কার্পেটের চুল কিভাবে সহজে ইজিভাবে আমরা পরিষ্কার করতে পারি। তো এই চুলগুলো কিন্তু এমনভাবে আটকে থাকে যে অনেক সময় আসে ম্যাশিংয়েও উঠতে চায় না। তো এই চুল আমরা খুব সহজেই পরিষ্কার করব, যেটা সাহায্যে সেটা হচ্ছে চিরুনি। আপনাদের হাতের কাছে অবশ্যই চিরুনি থাকবে। তো চিরুনি দিয়ে এই যে এভাবে আপনারা টান দিবেন, চুলগুলো সব উঠে চলে আসবে। এভাবেই আপনারা আপনাদের বাসার কার্পেটগুলো পরিষ্কার করবেন। বসে আছেন, হাতের কাছে চিরুনি নিয়ে এভাবে পরিষ্কার করে ফেলবেন, দেখবেন যে কার্পেটটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই বোলটার মধ্যে আমি পেঁয়াজ আর আলু রেখে থাকি। তো পেঁয়াজ আর আলু রাখার পরে অনেক সময় আসে নিচে, যেহেতু আমরা 5 কিলো করে কিনি, তো অনেক সময় আসে নিচে পেঁয়াজ আলু পচে যায়। তো পচে গেলে আমরা কি করতে পারি, কারণ পেঁয়াজ আলুর মানে পচা যে একটা বাজে গন্ধ, এটা ধোয়ার পরও থেকে যায় এবং রান্নাঘরটা অনেক বেশি গন্ধ করে। তো এই ভয়াবহ গন্ধ দূর করার জন্য যেটা করতে হবে প্রথমেই, যে এগুলোকে ফেলে দিতে হবে। সাথে আমি একটু গরম পানি, মানে এটা কুসুম গরম পানি, খুব বেশি গরম পানি না, গরম পানি দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি যেটা দিব এটা হচ্ছে আচেত, মানে ভিনেগার। তো এই ভিনেগার 1 ঢাকনা মতো আপনারা ভিনেগার দিয়ে দিবেন। এই ভিনেগারটা দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর মতো ধুয়ে ফেলতে হবে, তাহলে আর দেখবেন কোনো ধরনের যে বাজে যে গন্ধ সেটা থাকবে না। অবশ্যই রান্নাঘরে এই টিপসটা আপনারা ফলো করবেন। এই টিপসে আমি আপনাদের সাথে শেয়ার করব দরজা জানালা, যেমন থাই গ্লাসের যে জানালা থাকে কিংবা আমাদের এই সিস্টেমের দরজা, তো এগুলার যে লাইনগুলা এগুলো আমরা কিভাবে পরিষ্কার করতে পারি। এটা জানালার ক্ষেত্রেও দরজার ক্ষেত্রেও খুব ইজি ওয়েতে দেখাবো, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো সেই জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে পাউডার, এটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার, যে কোনো পাউডার, হুইল পাউডার হলেই হবে। তো এটাকে আমি মিক্সড করে নিচ্ছি, কারণ এই জিনিস কিন্তু পরিষ্কার করা খুব একটা সহজ না, ভিতরে হাত যায় না কিংবা এটা খুব দ্রুত নোংরাও হয়ে যায়। তো ইজিভাবে করলে হয় কি, মাঝে মধ্যে আমরা পরিষ্কার করতে পারি। তো সেই জন্য এটা আমি গুলায় নেওয়ার পরে এটা ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এরপরে আমি একটা মাজুনি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে এই যে একটা মাজুনি, মাজুনিটা চিকন আছে, তো এই ধরনের মাজুনি হলে সহজে হবে। তো তারপরে আমি ভিতরে এই যে এভাবে দিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করবেন। এবার একটা টান দিচ্ছি, আমি আরেকটা ওয়েতে দেখাবো যাদের কাছে মাজুনিটা এই রকম পাতলা চিকন নাই তারা কিভাবে পরিষ্কার করবেন, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা কত সুন্দর, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, কারণ ভিতরে হাত না দিলে কিন্তু পরিষ্কার করা খুব কঠিন হয়ে যায়, যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না, যার কারণে অনেক দিন সময় লাগে যে পরিষ্কার করব করছি করে করা হয় না। তো এভাবে আপনারা পরিষ্কার করবেন। ডলা দেওয়ার পরে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টা দিয়ে আমি এভাবে মুছে নিচ্ছি, দেখেন যে পরিষ্কার হয়ে গেছে সুন্দর। এতে কোনো ময়লাই থাকবে না, আপনারা যে কালো কালো দেখছেন এগুলো হচ্ছে নাম্বার, কিন্তু ময়লা কিন্তু অলরেডি আমার পরিষ্কার হয়ে গেছে। তো এভাবে বাসাতে আপনারা ট্রাই করবেন, অল্প সময়ের মধ্যে আপনারা ঘরবাড়িগুলো এভাবে পরিষ্কার করতে পারবেন, কারণ যাদের থাই গ্লাস আসে তারা কিন্তু এই সমস্যার মধ্যে পড়েন। তা আরেকটা যে ওয়ে, যাদের কাছে এই ধরনের পাতলা মাজুনি নাই তারা কিভাবে করবেন, সেটা এখন আপনাদেরকে দেখাবো। মোটা মাজুনি হলে মাজুনিগুলার এভাবে একটা সাইড থেকে যে পরিমাণে আপনার যতটুকু চিকন লাগবে অতটুকু পরিমাণে চিকন করে এভাবে কেটে নেবেন। তো সেই ক্ষেত্রে আপনারা সহজে হাত দিয়েই করতে পারবেন। এই টিপসে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই যে কাঠের যে খুন্তি কিংবা চটা যেটাই বলেন না কেন, তো এটা কিভাবে ঝালমুক্ত কিংবা পরিষ্কার করতে পারি। অনেক সময় আছে আমরা ঝাল কিছু রান্না করার পরে তারপরে মিষ্টি জাতীয় জিনিস কিছু
সুজি কিংবা সেমাই এগুলো রান্না করার সময় ব্যবহার করি। তো এটা কিন্তু দেখা যাচ্ছে যে ঝাল রান্না করার পর মিষ্টি কিছু রান্না করতে গেলে ভালো করে বারবার ধোয়া লাগে, না হলে ঝালটা যায় না। কিন্তু আমি এখন একটা পদ্ধতি দেখাবো, এটা করলে আপনাদের কিছু করা লাগবে না। জাস্ট একটা মগ নেবেন কিংবা একটা যে কোনো একটা লম্বা জাতীয় একটা কোনো জায়গা নেবেন, তারপরে পাতিলে গরম পানি করে নেবেন। এবার গরম পানিটা মগের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে যেটা করবেন যে এই যে চটাটা কিংবা খুন্তিটা এটা দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন তেল থেকে শুরু করে যত মানে হলুদ মরিচ কিংবা মশলার যে একটা উপরে অলরেডি হলুদ হওয়া শুরু হয়েছে, তেল বের হওয়া শুরু হয়েছে, তো কালার বের হবে আস্তে আস্তে। তো তাতে হবে কি, আপনার দেখা যাচ্ছে যে একবার ধুলেই আপনার সব মশলা কিংবা ঝালের যে একটা ফ্লেভার সেটা সব কিছু চলে যাবে। তো এভাবে করার পরে আপনারা মিষ্টি জাতীয় জিনিসটা অনায়াসে রান্না করতে পারবেন। এই টিপসে আপনাদের সাথে আমি শেয়ার করব যে পিস পাউরুটি দেখা যাচ্ছে ভেঙে গেছে কিংবা কোনো ক্রমে এগুলো আর আমাদের খাওয়া হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমরা ফেলে না দিয়ে যে কাজটা করতে পারি সেই জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসায় দিয়েছি। ফ্রাই প্যানের উপরে আমি এই পাউরুটিগুলো, কারণ এগুলো আর খাওয়ার উপযোগী নাই, ভেঙে চুড়ে অবস্থা খারাপ, কারণ আমি বাহিরে গিয়েছিলাম তখন এই পাউরুটিটা নিয়ে গিয়েছিলাম, তারপরে জার্নিতে ব্যাগের মধ্যে এগুলো একেবারে ভেঙে গেছে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম ফেলে না দিয়ে এটাকে আমি কাজে লাগাই, তো যার কারণে আপনাদের সাথে শেয়ারও করব কি করব আমি এটা। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি হালকা গরম, মানে গরম করে ফ্রাই প্যানটা। তো এই ফ্রাই প্যানটাতে আমি ততক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ পর্যন্ত এই রুটিটা মচমচে না হয়। তবে অবশ্যই এটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে, কোনো রকমের তাপ বেশি দেওয়া যাবে না, সবচেয়ে জ্বাল কম যে চুলাটা সেই চুলাটায় একেবারে লোতে রেখে এটা কিছুক্ষণ পরপর উল্টায় দিতে হবে। সেক্ষেত্রে বেশিক্ষণ সময় লাগবে না, তো অল্প সময়ের মধ্যে এটা মচমচে হয়ে যাবে। মাঝখানে আমি একবার উল্টায় দিয়েছি, এটা প্রায় হয়ে গেছে, আর একটু হলেই আমি এটাকে নামায়ে ঠান্ডা করে নিব। এগুলো হয়ে গেছে, এখন 30 সেকেন্ডের জন্য এই যে মচমচে হয়ে গেছে আমি এভাবে রেখে দিব। 30 সেকেন্ড পর এটা আপনি ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন কিংবা পাটার মধ্যে সেটাতেও গুঁড়া করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন হাত দিলেই এটা গুঁড়া হয়ে যাচ্ছে, তো যেভাবে ইচ্ছা ওইভাবেই আপনারা গুঁড়া করে নিতে পারেন। তো এভাবে গুঁড়া করার পরে আপনারা এটাকে টিকিয়াতে দিয়ে দিতে পারেন। তারপরে আমরা যে রোল ভাজি, রোলের সময় কিন্তু আমাদের বিস্কিটের গুঁড়া কিংবা অন্য কোনো গুঁড়া দরকার হয়, তো সেই ক্ষেত্রেও আপনারা এই গুঁড়াটা ইউজ করতে পারবেন। এখন এটাকে আমি একটা কাচের বক্সে রেখে ঢাকনা আটকায় রেখে দিব যাতে এটা নরম না হয়ে যায়, এভাবে থেকে যাবে। আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। অনেক সময়ই আসে আমরা দেখা যাচ্ছে যে মাছ ভাজতে যে কিংবা ডিম ভাজতে যে কোনো কিছু একটা, আলু কোনো কিছু একটা ভাজতে যে তেল ছুটে আমাদের গায়ে পড়ে, তো এই গায়ে না যাতে পড়ে, কারণ এর একটা ছোট সমাধান আছে। একটু যদি আপনারা কষ্ট করে হাতে এক চিমটি লবণ নিয়ে নেন এবং সেই লবণটা তেলের উপরে ছিটায় দেন, এরপরে আপনারা মাছ মাংস কিংবা ডিম আলু যেটাই দেন না কেন এই তেল ছিটে আপনার গায়ে পড়বে না। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন ছোট্ট এই কাজগুলো। লবণটা দেওয়ার পরে ডিম আলু মাছ যেটাই দেন না কেন, তার আগে লবণটা দেওয়ার পরে অবশ্যই একটু তেলটার মধ্যে এভাবে একটু ঘুরায় নেবেন যাতে লবণটা পুরো তেলের সাথে মিক্সড হয়ে যায়। বাদাম ছেলার সবচেয়ে সহজ পদ্ধতি যেটা, এই টিপসে আমি আপনাদের সাথে সেই পদ্ধতিটা শেয়ার করব। একটা বাটির মধ্যে আমি বাদামগুলো নিয়ে নিয়েছি, যে কোনো বাদামই এভাবেই আপনারা ছিলতে পারবেন খুব দ্রুত। তো এখন আমি এর মধ্যে গরম পানি নিয়েছি, গরম পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, 5 মিনিট ওয়েট করব গরম পানি দেওয়ার পরে। প্রত্যেকটা বাদাম এভাবে আমি ডুবাইয়ে নিব গরম পানিতে, তারপরে 5 মিনিটের জন্য ওয়েট করব। 5 মিনিট পরেই দেখবেন, 5 মিনিটও লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে প্রত্যেকটা বাদামের খোসা এটা উঠে যাবে, মানে আলতো হয়ে যাবে, তারপরে হাত দিয়ে ডলা দিলেই উঠে পড়বে। 5 মিনিট পরে
এই যে হাত দিলেই উঠে যাচ্ছে। এভাবে আপনারা 1 মিনিট কিংবা 30 সেকেন্ডের মধ্যে অসংখ্য বাদাম, সেটা চীনা বাদাম হতে পারে, কাঠবাদাম হতে পারে, পেস্তা বাদাম হতে পারে, সব বাদামের এভাবে ছালটা কিংবা খোসাটা ছাড়াইয়া নিতে পারবেন।